গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ নূর হোসেনের আত্মত্যাগ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির অভিযোগ, গণতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করেছে আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির সাথে অন্তত গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি উল্লেখ করেন গণতন্ত্র অবমুক্ত। দলের অন্য নেতারাও স্মরণ করেছেন শহীদ নূরের আত্মত্যাগ। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক মুক্তি পাওয়ার পথে প্রধান অন্তরায় তারা। তারপরও বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রকে নস্যাত করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। অন্যদিকে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগ গণতন্ত্রকে তিলে তিলে ধ্বংস করেছে। দ্যাট মিন্স দ্য বেসিক ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, যে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা, জনপ্রতিনিধিত্বমূলক আপনার একটা রাষ্ট্র নির্মাণ করা, সেই জায়গাটা কিন্তু একদম ধস নেমে গেছে পুরোপুরিভাবে। তার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ একদম সচেতনভাবে তারা এই কাজটা করছে, তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনে করেন যে গণতন্ত্রের জন্য নূর হোসেন প্রাণ দিয়েছে, আজ তা অনুপস্থিত। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের জয়যাত্রা ঘোষণা করতে চাই। আমরা আমাদের কর্মসূচি ধারাবাহিক ভাবে অব্যাহত রাখবো। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।